हेलो व्यूअर्स वेलकम माई चैनल এক্সাম প্রিপারেশন স্টাডি তো বন্ধুরা আজকে রেলের গ্রুপ যে এক্সাম আগামী দিনে হতে চলেছে তার সেট নম্বর এগারো নিয়ে আলোচনা করতে চলেছি ইতিমধ্যেই তোমাদের আমি দশটা সেট আলোচনা করে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন গ্রুপটিতে আসার মতো এবং আগে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই টপিক ওয়াইজ আমি তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন আলোচনা করে দিয়েছি তো সেই ভিডিওগুলি যদি তোমরা এখন অব্দি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে প্রত্যেকটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এছাড়াও তোমাদের আমি একটা প্লেলিস্ট লিস্ট করা রয়েছে এক্সাম প্রিপারেশান স্টাডি তোমরা সার্চ করবে এবং তারপরে ওখানে গিয়ে প্লে একটা অপশান পাবে সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে সিক্সটি ডেজ চ্যালেঞ্জ বলে একটা প্লে লিস্ট তো সেখানে তোমরা ক্লিক করার পর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে যারা যারা ভিডিওগুলো দেখাননি তারা অবশ্যই দেখে নিও আর যাই হোক ভিডিও শুরুতে তোমাদের যে কথাটা বলে রাখি সেটা হলো কি কোশ্চেন প্যাটার্ন দেখো যারা যারা এক্সাম দেবে তাদের কোশ্চেন প্যাটার্নটা জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট তো প্রতিদিনের নেয় আজকেও তোমাদের আমি কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটু আলোচনা করে দিচ্ছি দেখো জেনারেল সায়েন্স থেকে পঁচিশ নম্বরে থাকবে ম্যাথ থেকে পঁচিশ থাকবে জিআই থেকে তিরিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুড়ি তো টোটাল হান্ড্রেক্স মার্ক্সে এক্সাম হবে প্রত্যেকটা মার্কসের জন্য এক এক নম্বর করে থাকবে এবং নব্বই মিনিট তোমরা সময় পাবে আর নব্বই মিনিটের মধ্যে তোমাদের একশোটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে তো সময়টা অনেকটাই কম কিন্তু তোমাদের দেখো অনেকটাই যদি ক্ষেত্রে তোমরা যদি কমন পাওয়া প্রশ্ন সেই ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে আর একটা কথা যেটা হচ্ছে কি এক্সপেক্টেড এক্সাম ডেট যে রেলের গ্রুপডির এক্সাম হবে সেটি কবে হতে পারে কবে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে রেলের গ্রুপডির এক্সাম হবে মিনিমাম অক্টোবর ম্যাক্সিমাম ডিসেম্বর এর মধ্যেই রেলের গ্রুপ ডির এক্সাম হবে আশা করা যায় তো সেট নম্বর এগারোতে কী কী প্রশ্ন রয়েছে চলো আজকে বিস্তারিত আলোচনা করে নি তো দুশো এক নম্বর প্রশ্ন আজকে কী আছে কোন দেশে ব্রিক্স শিক্ষামন্ত্রীদের সামিট দু হাজার একুশ অনুষ্ঠিত হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো ভারত হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকের দুশো দু নম্বর প্রশ্নে তো দুশো দু নম্বর প্রশ্ন আজকে কী আছে ভারতের কোন রাজ্যে সম্প্রতি জিকা ভাইরাসের ঘটনা ঘটেছে তো কেরালা হয়ে যাবে এটির সঠিক উত্তর তো জিকা ভাইরাস সম্প্রতি তোমাদের যে ঘটনাটা ঘটেছে তোমাদের ভারতবর্ষের কেরালা রাজ্যে নেক্সট কোশ্চেন দুশো তিন নম্বর প্রশ্নে চলে যাব কোভিডের প্রসঙ্গে সয়াবশক কি তো এটা হল একটা টেস্টিং প্ল্যাটফর্ম হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দুশো চার নম্বর প্রশ্ন কি চলে চলে যাব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী কে হয়েছেন তো সম্প্রতি যে প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে ভারতবর্ষের তো সেখানকার নতুন প্রতিমন্ত্রী হয়েছেন অজয় ভট্ট তো অজয় ভট্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব দুশো পাঁচ নম্বর প্রশ্ন তো আজ দুশো পাঁচ নম্বর প্রশ্ন কি আছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের নতুন মন্ত্রী কে হয়েছেন দেখো সম্প্রতি কিছু কিছু ঘটনা যেগুলো তোমাদের মন্ত্রিত্ব যেগুলো পালটেছে তো বিভিন্ন রাজ্যেরও চেঞ্জ হয়েছে যেমন মুখ্যমন্ত্রী রাজ্যপাল এছাড়াও আমাদের যে ভারতবর্ষ রয়েছে সেইখানকার পূর্ণমন্ত্রী এই ধরনের যে মন্ত্রিত্বগুলো রয়েছে বিভিন্ন যে পদগুলো রয়েছে সেই পদগুলো চেঞ্জেস হয়েছে তো এগুলো তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সে খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে ধরা হয় তো সেই ক্ষেত্রে সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের নতুন মন্ত্রী হয়েছেন কি হরদীপ সিং পুরি তো হরদীপ সিং পুরী হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাব দুশো ছ নম্বর প্রশ্ন আজকের তথ্য ও সম্প্রচারের নতুন মন্ত্রীকে তো দেখো তথ্য ও সম্প্রচারের নতুন মন্ত্রী হয়েছেন অনুরাগ ঠাকুর তো অনুরাগ ঠাকুর হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দুশো সাত নম্বর প্রশ্ন চলে যাব কোন সংস্থা বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ইন্দো প্যাসিফিক বিজনেস সামিট দু হাজার একুশে আয়োজন করেছিল তো এটির উত্তর হয়ে যাবে কি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তো সম্প্রতি যে দু একুশ সালে ইন্দো প্যাসিফিক বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে সেটি আয়োজক করেছিল কে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি নেক্সট কোশ্চেন চলে যাবো আজকের দুশো আট নম্বর প্রশ্ন তো আজকে দুশো আট নম্বর প্রশ্ন কী আছে দেখে নেব বাগরাম এয়ারফিল্ড কোন দেশের মার্কিন সামরিক বাহিনীর মূল ঘাঁটি তো আফগানিস্তান হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দুশো ন নম্বর প্রশ্ন চলে যাব গ্র্যান্ড ইথোরপিও রেনাসবাদ কোন নদীর তীরে অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা জিওগ্রাফির প্রশ্ন তো এই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন খুবই এক্সামে আসার সম্ভাবনা রয়েছে তো নীল নদ হয়ে যাবে এটি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দুশো দশ নম্বর প্রশ্ন কী আছে দেখে নেব আইটোলিক লেগুনটি কোন দেশে অবস্থিত যে আইটোলিকল যে লেগুন রয়েছে সেটি কোন দেশে অবস্থিত গ্রিস গ্রিস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে দুশো নম্বর প্রশ্ন তো বন্ধুরা দুশো এগারো নম্বর প্রশ্ন কি আছে দেখো তিয়াং যে তিয়াং কোন দেশের ফ্ল্যাগশিপ স্পেস স্টেশন তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা তিয়াং নামটা দেখে তোমরা বুঝতে পারছো দেখো এই ধরনের এই ধরনের নাম তোমাদের চায়নাতে বিশেষ করে পাওয়া যায় তো তিয়াং যে কোন দেশের ফ্ল্যাগশিপ স্পেস স্টেশন এটা যে চীন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব দুশো বারো নম্বর প্রশ্ন দেখো নিউ ওয়াইজ কোন মহাকাশ সংস্থা দূরবীন তো এটি হয়ে যাবে নাসার নাসার যে নিউ ওয়াইজ যে মহাকাশ সংস্থা রয়েছে এটি দূরবীন হলো কি নাসা নাসা হয়ে যাবে এটি উত্তর দুশো তেরো নম্বর প্রশ্ন চলে যাবো আজকের দুশো তেরো নম্বর প্রশ্ন কি আছে ফিলিপাইন্সে মহিলা সরি ফিলিপাইন্সে মনিলার কাছে কোন আগ্নেয়গ্রির অগ্নিপাত হবে বলে আশা করা হচ্ছে তো তাল হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কি আছে দুশো চোদ্দো নম্বর প্রশ্ন আজকের বন্ধুরা কোন রাজ্য সরকার তিনটি বাঘের সংরক্ষণের জন্য একটি করিডোর বিকাশের সিদ্ধান্ত নিয়েছে তো এটি হয়ে যাবে রাজস্থান সরকার কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন দুশো পনেরো নম্বর প্রশ্ন কী আছে মাছ চাষিদের শিক্ষিত করার জন্য কোন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে এটি হয়ে যাবে কি স্ট্রেস কি মিস্ট্রিয় সেটু হয়ে যাবে এটির সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দুশো ষোলো নম্বর প্রশ্ন দুশো ষোলো নম্বর প্রশ্ন কী আছে দেখো তো বিই এর পুরো কথাটা কি বেস ইরোসেন অ্যান্ড প্রফিট শিফটিং বিই এর ফুল ফর্মটা কী আছে দেখো বিভিন্ন রকম ফুল ফর্ম তোমাদের এক্সামে আসে তো সেই ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বি এর পুরো কথাটা কি অর্থাৎ এর ফুল ফর্মটা কি বেস ইরোসেন অ্যান্ড প্রফিট শিফটিং নেক্সট কোশ্চেন দুশো সতেরো নম্বর প্রশ্ন কোন রাজ্যে এক দশমিক চার ছয় লক্ষ কোটি টাকার পাঁচটি বড় ইস্পাত তৈরির প্রকল্প অনুমোদন করেছে তো উড়িষ্যা সরকার হয়ে যাবে এটির উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব দুশো আঠেরো নম্বর প্রশ্ন বন্ধুরা কী আছে কিউবা সাম্প্রদায়িক সময়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের নাম কী এলসা হয়ে যাবে এটি উত্তর নেক্সট কোশ্চেন দুশো উনিশ নম্বর প্রশ্ন কোন মন্ত্রণালয়ের ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি ইন্ডিয়া সিটিআরআই পোর্টালে আয়ুর্বেদ ডেটা সেট চালু করেছে দেখো প্রশ্নটা অনেক বড়ো কিন্তু দেখো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে প্রশ্নটার মানে তোমরা বুঝতে পারবে কোন মন্ত্রণালয় ক্লিনিক ট্রায়াল রেজিস্ট্রি ইন্ডিয়া সিটিআইটাই পোর্টাল আয়ুর্বেদ ডেটা সেট চালু করেছে তো এটি সঠিক উত্তর হবে কি আয়ুষ মন্ত্রক দ্বারা এটি চালু করা হয়েছে সম্প্রতি তো আয়ুষ মন্ত্রক হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সেই প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি যারা এই চ্যানেল নতুন আজকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবে কারণ দেখো সাবস্ক্রাইব না করলে তোমরা পরবর্তীকালে যে নেক্সট ভিডিওগুলো সেগুলো তোমরা পাবে না তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করতে বন্ধুরা ভুলবে না কারণ দেখো তোমরা যদি শেয়ার না করো তাহলে জানতে পারবে না যে আমার চ্যানেলে প্রতিনিয়ত যে রেলের গ্রুপটির এক্সাম হচ্ছে আগামী দিনে হবে তার আমি প্রতিনিয়ত ভিডিও দিই এবং ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তার জন্য অবশ্যই তোমাদের একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে কারণ দেখো তারা শেয়ার করলে জানতে পারবে যে আমি রেলের গ্রুপটির এক্সামের প্রশ্ন তোমাদের শেয়ার করে থাকি মোস্ট ইম্পর্টেন্ট এবং বাছাই করা প্রশ্ন তো নেক্সট কোশ্চেন আজকে দুশো কুড়ি নম্বর প্রশ্ন চলে যাব ভারতের নতুন রেলমন্ত্রীকে মানে সম্প্রতি এখনও অবধি মানে এই মুহূর্তে ভারতের নতুন এখন যদি প্রশ্নটা আসে যে দু হাজার একুশ সালে হয়তো প্রশ্নটা এরকম আসবে আমি তোমাদের সাপোজ একটা এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের বলে দিতে পারি যে আগস্ট আগস্ট না হয়তো দেখা গেল তোমাদের সেপ্টেম্বর ফিফটিন সেপ্টেম্বর সেপ্টেম্বর বা জুলাই যাই হোক জুলাই ধরতে পারো তো ফিফটিন জুলাই ফিফটিন জুলাই দু হাজার একুশ এই সময়ে ভারতবর্ষের রেলমন্ত্রীর নাম কি মানে এরকম ডেট উল্লেখ করে দিয়ে তোমাদের নেতা তোমাদের যে মন্ত্রিত্ব সেটা জিজ্ঞাসা করবে মানে বর্তমান বা আগে কে ছিল এই ধরনের প্রশ্ন তোমাদের রেলের রেল গ্রুপটিতে আসবে না মানে ডেট উল্লেখ করে দেবে যে বা ষোলোতম সতেরোতম বাইশতম এরকম ধরনের উল্লেখ করা যাবে দুটো টাইপ হয় দুটো টাইপে তোমাদের বলে দিলাম তো এইভাবে তোমরা অবশ্যই একটু পরে নেবে তো ভারতের নতুন রেলমন্ত্রী কে হয়েছেন অশ্বিনী বৈষ্ণব হয়ে যাবে এটির সঠিক উত্তর তো ভারতের রেলমন্ত্রীর নাম কি আছে অশ্বিনী বৈষ্ণব তো অশ্বিনী বৈষ্ণব হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানবে ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও যারা এখন যদি না দেখেছো প্রতিটা সেট তোমরা দেখে নিতে পারো তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে অবশ্যই দিয়ে দেবো আর একটা কথা আমার একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে তোমার এক্সাম প্রিপারেশন স্টাডি নামে যেখানে এমন কিছু তথ্য যেগুলো আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো সেই আপডেটগুলো অবশ্যই তোমাদের পেতে হলে অবশ্যই আমাকে ফেসবুক পেয়ে অবশ্যই তোমাদের ফলো করতে হবে তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ